হ্যালো ভিউয়ার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে হচ্ছে আমি দেখাতে চলেছি বাজাজ পালসারের NS160 এই মডেলটির ফুল রিভিউ। স্পেশালি বাজাজের এই মুহূর্তে পালসারের এই NS160 এই মডেলটি আমার কাছে স্পেশালি অনেক ভালো লেগেছিলো, এবং রেড এবং ব্ল্যাক এই কালারটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো। সো হচ্ছে আমি এই কালারটি নিয়েছি আজকের রিভিউর জন্য। তো যারা বর্তমানে বাজাজ পালসারের মোটরসাইকেল নেওয়ার জন্য ভাবছেন, তারা অবশ্যই আশা করি এই ভিডিওটি দেখে অনেক উপকৃত হবেন। তো শুরু করছি, আমি মিজানুর রহমান ফ্রম দি মিজান প্লাস ইউটিউব চ্যানেল। শুরু করার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। এই রিভিউটি করতে আমরা সোজা চলে গিয়েছিলাম উত্তরা মোটরস লিমিটেডের বাজার শোরুম মোহাম্মদপুর ব্রাঞ্চে। তবে এই প্রোডাক্টটি আমরা কিনেছিলাম বাংলাদেশ সর্বশ্রেষ্ঠ অনলাইন শপিং মল evalley.com.bd থেকে, যেখান থেকে আমরা বিশাল একটি ডিসকাউন্টে এই প্রোডাক্টটি কিনতে পেরেছিলাম। NS160 এই মডেলটিতে আপনি মাত্র 12 লিটার তেলই এটি ট্যাঙ্কে আপনি ফুল করে ফেলতে পারবেন। এখন ডিমোশনের পালা। এটি ডিমোশন বলতে যদি আমি বলতে চাই, সেক্ষেত্রে এটি লম্বা ধরতে পারি আমি 2012 মিলিমিটার, এবং এটি পাশে ধরতে পারি আমি 803 মিলিমিটার, এবং এটি উচ্চতা ধরতে পারি আমি 1060 মিলিমিটার। তো এই বাইকটি 1060 মিলিমিটার উচ্চতা হওয়ার কারণে আমার কাছে একটু উঁচা মনে হয়েছিল। তো সেই ক্ষেত্রে আপনারা যারা একটু শর্ট প্রকৃতির রয়েছেন, তার আগে শোরুমে গিয়ে একটু টেস্ট করে নেবেন, কারণ আর যারা একটু শর্ট প্রকৃতির রয়েছেন তাদের এই বাইকটা অপারেট করতে একটু প্রবলেম হতে পারে। সোজা চলে যাচ্ছে ইঞ্জিনে। 160cc এই ইঞ্জিনটি অপারেট করতে ব্যবহার করা হয়েছে পালসারের সর্বোচ্চ আধুনিক প্রযুক্তি DTSI প্রযুক্তির 4-স্ট্রোকের একটি ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার রয়েছে 8500 RPM এবং ম্যাক্সিমাম টার্বো স্পিড রয়েছে 6500 RPM। এটি সামনের চাকার টায়ার হিসেবে আমি দেখতে পাচ্ছি 17 ইঞ্চি সাইজের একটি টিউবলেস টায়ার, যেটির সাইজ হচ্ছে 80x100, এবং পিছনের চাকাও 17 ইঞ্চি সাইজের একটি টায়ার, যেটির ডিমোশন হচ্ছে 90x100। পুরো বাইকটির অফিসিয়াল ভাষ্য মতে এটির ওজন রয়েছে 142 কেজি, এবং এই বাইকটি স্টার্ট করতে 12 ভোল্টের একটি DC পাওয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে, এবং এই ব্যাটারি দিয়ে চলবে আপনার সামনের হেডলাইট, 60 ওয়াট এবং 12 ভোল্টের। এবং এই বাইকটা আমি বেশ কিছুক্ষণ ড্রাইভ করে দেখেছি, এবং এই ড্রাইভ করে আমার কাছে ফিল হয়েছিল এটি একটি প্রিমিয়াম লেভেলের বাইক, এবং খুবই স্মুথ মনে হয়েছিল আমার কাছে। প্রতিটি ব্রেক এবং হচ্ছে সামনের বাম্পারগুলি সব কিছু ঠিকঠাক কাজ করেছিল, এবং এটির ব্রেকিং সিস্টেমটা খুবই স্মুথ মনে হয়েছিল। এটিতে ব্যবহার করা হয়েছিল 2টি ডাবল ডিস্কের 2টি হাইড্রোলিক ব্রেক, যেগুলো একদম 100% ঠিকঠাক কাজ করতেছিল আমার কাছে, এবং আমি কোনো প্রকার স্লিপের সম্মুখীন হইনি আমি। এবং বাজাজের এই NS160 এই মডেলটির অফিসিয়াল বাংলাদেশি প্রাইস হচ্ছে 1,96,900 টাকা। এই প্রাইসের মধ্যে সেরা বাজেট ফ্রেন্ডলি বাইক মনে হয়েছিল এটি আমার কাছে, তাই সাধারণত এটি আমাদের চুজ করা। এবং প্রতি 1 লিটার তেলে এটি আপনি চালাতে পারবেন 35 কিলোমিটারের মতো। সব মিলে অনেক বেটার লেগেছিল আমার কাছে এই বাইকটি। তো এই ছিল আজকের আমাদের এই ভিডিও। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, এবং কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো। আর আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।